আলোচনা করব 10 মুখের রুদ্রাক্ষ নিয়ে। 9 মুখের রুদ্রাক্ষ অবধি আমি আলোচনা করেছি এবং বিশদভাবে অনেক কিছুই জানিয়েছি আপনাদের। 10 মুখের রুদ্রাক্ষ, আমরা রুদ্রাক্ষ যদি কিনতে যাই, আমাদের সেই রুদ্রাক্ষটির মধ্যে দেখে নিতে হবে 10টি শিরা রয়েছে নাকি, এক জায়গায় মিলিত হচ্ছে নাকি, তাহলেই বুঝবেন সেটাই 10 মুখের রুদ্রাক্ষ। 10 মুখের রুদ্রাক্ষ কোনো পার্টিকুলার কোনো গ্রহের জন্য ইউজ করা হয় না। জ্যোতিষ ভাষায় যদি বলা হয় যে কোন গ্রহের জন্য করা হবে, পার্টিকুলার কোনো গ্রহ নয়, সকল গ্রহের জন্য একদম 10 মুখের রুদ্রাক্ষ শ্রেয়। 10 মুখের রুদ্রাক্ষ দেবতা হলো, অধিষ্ঠাত্র দেবতা হলো দেবতা বিষ্ণু। এবং 10 মুখের রুদ্রাক্ষ ইউজ করা হয় কখন, যখন আপনি একটি মামলা চালাচ্ছেন, মামলাটি কিছুতেই জয় করতে পারছেন না, 10 মুখের রুদ্রাক্ষ ইউজ করতে হবে। আপনি রাজনীতিবিদ, আপনি রাজনীতিতে রাজনীতির জীবন পথে আপনি অগ্রসর হয়ে সেখানে জয়ী হতে চান, তাহলেই 10 মুখের রুদ্রাক্ষ। আপনি সরকারি চাকরি করছেন, আপনাকে 10 মুখের রুদ্রাক্ষ ব্যবহার করতে হবে। আপনি যে কোনো জটিল ঝামেলার মধ্যে পড়ে গেছেন, আপনাকে 10 মুখের রুদ্রাক্ষ ধারণ করতে হবে। আপনি কোনো শত্রু ভয় পাচ্ছেন, ভূতের ভয় পাচ্ছেন, খারাপ স্বপ্ন দেখছেন, আপনি কোনো একটা ভয়ের আশঙ্কা করছেন, যে কোনো রকম ভয় ভীতি থেকে আপনাকে দূর করবে এই 10 মুখের রুদ্রাক্ষ। আপনার কোনো রোগ হয়েছে, সেই রোগটা কিছুতেই সারছে না, তাহলে আপনাকে ইউজ করতে হবে 10 মুখের রুদ্রাক্ষ। আপনি নবগ্রহ যদি কোনো প্রতিকার চান, নবগ্রহ গ্রহের যদি কোনো প্রতিকার চান, আপনি 10 মুখের রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। নবগ্রহের জন্য 9টি স্টোন না পড়ে আপনি 1টি 10 মুখের রুদ্রাক্ষ ইউজ করুন। দেখুন আপনি মানে যে কারণে যেটা আপনি রুদ্রাক্ষটি করছেন, আপনি সেই কারণে সেখান থেকে কিন্তু জিতে আসতে পারবেন বা আপনার অনেক উন্নতি হবে। আপনি একজন উচ্চ পদস্থ কর্মচারী হতে চান, আপনি কোনো প্রাইভেট ফার্মে কাজ করছেন বা কোনো সরকারি জায়গায় কাজ করছেন, যেখানে আপনার প্রতিনিয়ত প্রচুর লোকের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে, সেখান থেকে আপনি প্রচুর নেগেটিভ এনার্জি পাচ্ছেন, আপনাকে লোকে ঈর্ষা করছে, আপনি রোগের লোকের একটা ভয়ের জায়গায় পৌঁছে যাচ্ছে, লোক আপনাকে ভয় দেখাচ্ছে, আপনি সাহসের সঙ্গে কোনো জায়গায় এগোতে পারছেন না, আপনি কোনো এক্সাম দিতে ভয় পাচ্ছেন, কোনো পরীক্ষা দিতে ভয় পাচ্ছেন, কোনো কম্পিটিশনে যেতে ভয় পাচ্ছেন, আপনাকে ইউজ করতে হবে এই 10 মুখের রুদ্রাক্ষ। স্টুডেন্টরা যারা পড়াশোনা করছে, তারা পড়াশুনোতে ভয় পাচ্ছে, পড়াশোনা করে পড়ে মনে রাখতে পারছে না, মনে রেখে গিয়ে ক্লাসে লিখতে পারছে না, বা স্কুলে যেতে অনেক স্টুডেন্টরা ভয় পায়, পড়াশোনা করতে ভয় পায়, প্রত্যেকটা ক্ষেত্রে 10 মুখের রুদ্রাক্ষ আপনারা ইউজ করবেন। 10 মুখের রুদ্রাক্ষর ইউজ করার উপকারিতা আরেকটা হচ্ছে, আপনার প্রচুর শারীরিক প্রবলেম রয়েছে, কারোর কিডনিতে প্রবলেম, কারোর হার্টের প্রবলেম, কারোর ব্রেনের সমস্যা রয়েছে, কারোর নার্ভের প্রবলেম রয়েছে, কারোর কোমরে ব্যথা রয়েছে, কারোর হাঁটু ব্যথা রয়েছে, বিভিন্ন মানে A to Z যে কোনো রকম শারীরিক প্রবলেম, আমি তো অল্প বললাম, যে কারোর পেটে স্টোন হচ্ছে, কারোর হজম ক্ষমতা কম আছে, কারোর গ্যাস্ট্রাইটিস প্রবলেম আছে, কারোর লিভারে প্রবলেম রয়েছে, কারোর লাঙে প্রবলেম রয়েছে, বিভিন্ন যে প্রবলেমের মধ্যে আপনি ভুগছেন, আপনি একটি 10 মুখের রুদ্রাক্ষ ধারণ করে দেখুন, দেখবেন আপনি সেই প্রবলেম থেকে মানে একদম তেড়ে পুড়ে ভালো একটা জায়গায় পৌঁছাচ্ছেন, আপনার রোগটাকে ডিটোরিয়েট করছেন, আপনি অত্যন্ত স্টেবিল জায়গায় রয়েছেন। এবার রুদ্রাক্ষ শুধু পড়লে তো হবে না, রুদ্রাক্ষের বিভিন্ন নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো প্রথমত পালন করতে হবে। রুদ্রাক্ষ পড়ে আপনি আজকে পড়বেন, কারেই কালকে কিন্তু 5 মিনিট 5 ঘন্টা 5 দিন রেজাল্ট চাইবেন না। রুদ্রাক্ষ আজকে পড়লাম, 5 মিনিটে আমার কাজ শুরু হয়ে গেল। হ্যাঁ, রুদ্রাক্ষ পড়লে একটা পজিটিভ থিঙ্কিং, পজিটিভিটি শুরু হয় ঠিকই সঙ্গে সঙ্গে, কিন্তু কাজ শুরু হতে কিন্তু সত্যিই সময় লাগে, সব ক্ষেত্রে, যে কোনো রেমেডির ক্ষেত্রে কাজ করতে সময় লাগে, সে 5 ঘন্টায় 5 মিনিটে 5 দিনে কখনোই হবে না। আপনাকে সময় দিতে হবে, যে সমস্ত নিয়মকানুন আছে, যে সমস্ত পুজো আচ্চা আছে রুদ্রাক্ষের ক্ষেত্রে, সেগুলো আপনাকে পালন করতে হবে, নিয়মকানুনগুলো পালন করতে হবে। আর সব থেকে বড় কথা হলো, রুদ্রাক্ষ পড়ে কখনো মিথ্যে কথা বলবেন না, শিব ঠাকুর কিন্তু সেখানে আপনাকে অভিশাপ দিতে পারে। সুতরাং রুদ্রাক্ষ পড়ার নিয়মকানুন পালন করুন, এবং রুদ্রাক্ষ আপনার যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো আপনি নিজেও জানেন,
আরেকটা যেটা রয়েছে, আপনি আপনার নিজস্ব ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়েও কিন্তু আপনি গ্রহ সমস্যার জন্য রুদ্রাক্ষ পড়তে পারেন। যে আপনার কোনো একটা গ্রহের সমস্যা রয়েছে, সেই সমস্যার জন্য আপনি অন্য কোনো কিছু রেমেডি চান, আপনি রুদ্রাক্ষই চান, সেখানে কিন্তু আপনি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। রুদ্রাক্ষ ধারণ করা ভীষণ উপযোগী, কোনো নেগেটিভ কোনো এনার্জি মানে নেগেটিভ কোনো ফিল হবে না আপনার। আপনি পড়েছেন, আপনার ভালো ফল না হলেও আপনার খারাপ ফল কিন্তু কখনো হবে না রুদ্রাক্ষে, এটা একটা পজিটিভ। সুতরাং আপনারা যারা চাইছেন রুদ্রাক্ষ আমার কাছে পাবেন, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে বা বাই ফোনে বুকিং নাম্বারে বা চেম্বারে এসে যোগাযোগ করতে হবে, তাহলেই আমি আপনাকে রুদ্রাক্ষ সাজেস্ট করতে পারবো বা দিতে পারবো। কেউ যদি নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। নিচে স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করবেন, আর ফোন করে দেখানোর জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইন কনসালটেশনও কিন্তু রয়েছে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।